দিবেন। এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে দেখবেন অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে এখানে অ্যাড টু কার্টে হবে, এই যে অ্যাড টু কার্টে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করে চেক আউটে যাবেন না আপনারা, ঠিক এখানে অ্যাড টু কার্ট করার পরে এই প্রসেস চেক আউটে ক্লিক করে অ্যাড চেক আউটে যাবেন। হ্যাঁ, তাহলে আপনি আপনার যে অপশানগুলো ওগুলো খুব পারফেক্টলি পাবেন। তো প্রসেস চেক আউটে যাওয়ার পরে আপনি ফরেস্টের থেকে এই প্রোডাক্টটি 500 টাকা দিয়ে কিনেছেন আর আপনি সেল করেছেন 650 টাকা, ঠিক আছে, এটা লিখে আপডেট দিবেন। মানে আপনি এই প্রোডাক্টটি 150 টাকা প্রফিট করেছেন, আপনি সেলের প্রফিটটা 150 টাকা, আর এই প্রফিট মার্জিনটা অবশ্যই আপনি প্রফিট করেছেন, আপনি হার্ডওয়ার্ক করেছেন, আপনি অর্ডারটা নিয়েছেন, এই আপনার পারিশ্রমিকটা হচ্ছে 150 টাকা। এবার আপনার যেখানে প্রোডাক্টটা ডেলিভারি হবে, যে অর্ডারটা নিয়েছেন যার কাছ থেকে, ওই ব্যক্তির যে ডিটেলসটা থাকে আপনার, জাস্ট এখানে ডিটেলসটা নেবেন, যেমন আপনার ফয়সাল নামে অর্ডার হয়েছে, এই ভদ্রলোক সাপোজ খুলনাতে থাকে, খুলনা যশোর, ঠিক আছে, এরপরে আপনার কেশবপুর। আপনারা কয়েকটা জিনিস নেবেন, কাস্টমারের যে নেমটা নেবেন, অ্যাড্রেস, হোম ডেলিভারি যেখানে হবে সেখানে, আর ডিভিশনটা অবশ্যই তো সহজ বিষয়, ডিস্ট্রিক্টটা নেবেন, থানাটা নেবেন, তাহলে আপনার এই কটা জিনিস নিলেই হয়ে যাবে। আর যেখানে হোম ডেলিভারি হবে সেই হোম ডেলিভারি অ্যাড্রেসটা এখানে দিবেন। হ্যাঁ, যেমন আমি একটা আপাতত দিয়ে দিচ্ছি, তো এটা দিয়ে আপনারা সেভ করবেন। সেভ করার পরে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে ক্লিক করে কন্টিনিউ ডেলিভারি অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ ডেলিভারি দিয়ে এরপর কন্টিনিউ পেমেন্ট ক্লিক করবেন। কন্টিনিউ পেমেন্টে দিয়ে জাস্ট এগ্রি ক্যাশ অন ডেলিভারি কমপ্লিট অর্ডার। দেখেন এখানে সাবমিট হয়ে গেছে, আপনারা যদি দেখেন অর্ডার নাম্বারটা এত, ডিটেলসটা এখানে অর্ডার সামারি আছে, আর অর্ডার ডিটেলসটা হচ্ছে এটা আপনার 650 টাকা প্রোডাক্টের দাম, 130 টাকা ডেলিভারি চার্জ, টোটাল 780 টাকা পে করে কাস্টমার নেবে। আর আপনি যদি ঢাকার বাইরে থেকে কাস্টমারের কনভিন্স করে 130 টাকা আপনি আগেই বিকাশ পেমেন্টে নিয়ে নেন, তাহলে এই টাকাটা আপনি আমাদের পে করে দিবেন, অথবা আপনারা এখান থেকে আমাদের হেল্পলাইনে ইয়ে করে জানিয়ে দিবেন, আমরা এটাকে মিউচুয়াল করে দিব। তো এই হচ্ছে বিষয়, অর্ডারটা সাবমিট হয়ে যাওয়ার পরের কাজ কি, অর্ডারটা